আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে কথা বলছি পাবনা জেলার ঐতিহ্যবাহী দুলুয়ারি হাট থেকে। আমি আপনাদের আজকে জানাবো বকনা বাছুরের দাম সম্পর্কে, এবং বাছুরগুলো আপনারা ইচ্ছা করলে কিনতে পারেন, একদম অতি সাশ্রয় মূল্যে আপনারা গরুগুলো কিনতে পারবেন। তো চলুন আমরা দেখি হাটে যে ব্যাপারে আছে তাদের সাথে কথা বলে যে কেমন দামে বিক্রি হয় এবং কেমন দামে তারা কেনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরুগুলো তো আপনার না? জি। কয়টা গরু নিয়ে আসছেন আজকে? এখানে 10টা গরু আছে। 10টা গরু, এগুলো তো সব বকনা বাছুর। বকনা বাছুর। এটা কি জাতের বাছুর? এটা হলো অস্ট্রেলিয়ান বাছুর। অস্ট্রেলিয়ান বাছুর। এই বাছুরটা আপনি দাম কত চাচ্ছেন? বাছুরটার দাম চাচ্ছে হলো 60,000 টাকা। 60,000? 60,000। বিক্রি করবেন কত হলে? বিক্রি করা ধরেন আমার কেনা জিনিস, তারপরে লাভ না হলে তো বিক্রি করবো না। অবশ্যই লাভ হতে হবে। 60,000 টাকা দাম চাচ্ছে, তাহলে 55,000 টাকা হলে বিক্রি করবো। মানে 5,000 টাকা। 5,000 টাকা বিক্রি করে দিবেন। জি। এই যে এই পাশে এটা কি জাত হলো? এই ফিজিয়ান জাতের, মানে জাতের জার্সি। আচ্ছা, জাত হচ্ছে ফিজিয়ান না অস্ট্রেলিয়ান? দুধ বেশি হয়। ফিজিয়ানের দুধ বেশি হয়। ফিজিয়ানের দুধ বেশি হয়। এই গরুটার দাম কত? গরুটার দাম হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা। বিক্রি করবেন কত? বিক্রি তাতে 2,000 কম আছে। 2,000 কম আছে। তো যে এই পাশে যে এটা দেখছি, এটা কি জাত? এটা দেশাল গরু। একদম দেশি জাত। একদম দেশি জাত। এই গরুটার দাম কত? গরুর দাম চাচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা। বিক্রি কত? 2,000 কম করে বিক্রি করা যাবে। কত বিক্রি করবেন? কত হলে? এখন ধরেন দর্শক বলছে 40-42 এরকম বলতেছে আর কি। তাতে 45 হলে স্যার। এই পাশে যে দুইটা দেখছে, দুইটা কি জাতে? দেশের দুইটা হলো অস্ট্রেলিয়ান বাছুর। অস্ট্রেলিয়ান মানে করস নাকি? করস। করস আছে, আপনার ফিজিয়ান আছে, অস্ট্রেলিয়ান। তিন জাতের গরু আছে এখানে। তিন জাতের গরু আছে। তো প্রিয় দর্শক দেখলেন যে এখানে কিন্তু ভালো ভালো জাতের গরু আছে, আপনারা চাইলে এটা শীতের জন্য। আসলে এটা হচ্ছে শীতের কারণে গায়ে চট বলে, যেটা আমাদের গ্রাম্য ভাষায় বাতাসে যাতে ঠান্ডা না লাগে এই জন্য। তো প্রিয় দর্শক চলুন আমরা আর একটা জায়গায় আপনাদের জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। এই যে গরুটা দেখছি, এটা কি জাতের গরু? এটা হলো ফিজিয়ান। ফিজিয়ান অস্ট্রেলিয়া। হ্যাঁ। মানে করস নাকি? এটা করস অস্ট্রেলিয়া। এই গরুটার দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে হলো 75,000। 75,000। প্রিয় দর্শক দেখুন যে গরুটা কিন্তু অনেক সুন্দর, এটা 75,000। আপনি বিক্রি করবেন কত হলে? বিক্রি করা এটারে এখন কি করবো, এখন মানে ওখানে পাঠির সাথে কথা খরিদ্দার। তারপরে যে আমি হয়তো এত হলে ছাড়ি দেবো, 65-66 এরকম হলে ছাড়ি দেবো। এগুলো কি দুধ বেশি হয় নাকি? হ্যাঁ, এগুলো দুধ বেশি হয়। ধরুন 10-15 বিক্রি করবেন কত? এটা 70-এর রেটে। 70-এর কমে বিক্রি করবেন না? যেহেতু মানে জাতটা ভালো এবং দুধও বেশি দিবে। এখন তাহাদি এর যে মা ছেলে মায়ের দুধ সম্পর্কে কি জানা আছে? এর মা যে বাচ্চারা আমি কিনেছি যে বাসাতেন কিনছে, আমি তো হাটে তো পাওয়া যায় না। তা এটা ভালো জাতের হাটে পাওয়া যায় বুঝছেন? এর মার দুধ আদমানের উপরে হয়, মানে 20 কেজির উপরে। 20 কেজির উপরে হয়। তাহলে এই গরুটা কত হলে বিক্রি করবেন? 70-এর কমে বিক্রি করবেন না? এই যে এই পাশে যে দুইটা দেখছি, এটা দুইটা কি জাতে? এটা হলো দেশাল। দেশাল। হ্যাঁ। এগুলো দুধ তুলনামূলক কম হয়। দুধ খুব কম হয়। দাম চাচ্ছেন কত? এগুলোর দাম চাচ্ছে লাগা 55। বিক্রি করবেন কত হলে? এখন মানে এখন 40-45। 40-45 হলে ফেরে বিক্রি করে দেবেন। তো প্রিয় দর্শক দেখুন আমরা বকনা বাছুরের যে এটা দেখলেন, আসলেও অনেক ভালো ভালো জাতের এখানে গরু আছে। আপনারা চাইলে এই হাট থেকে গরু সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।